হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার আজকের টপিক কফিরাইট ফ্রি ইমেজ মানে কপিরাইট ফ্রি ইমেজ আপনারা কিভাবে গুগল থেকে ডাউনলোড করবেন এ বিষয়ে আমি আজকে ইন ডিটেল আলোচনা করার চেষ্টা করব আসলে দেখুন আমরা যখন কোনো স্লাইড শো ভিডিও বানাই তখন গুগল থেকে আমাদেরকে র্যান্ডমলি অনেক ইমেজ ডাউনলোড করা লাগে এবং সেই ইমেজ দিয়ে যখন আমরা ভিডিও বানাই এবং সেটা যখন আমরা ইউটিউবে কমার্শিয়ালি ইউজ করি তখন কিন্তু কপিরাইট ক্লেম আমাদের চ্যানেলে চলে আসে তাই না আমি আজকে আপনাদের এমন একটা রাইট ওয়ে দেখাবো যেখান থেকে আপনি পিকচার ডাউনলোড করে স্লাইড শো ভিডিও বানালে আপনার আর এ ধরনের কোনো প্রবলেম হবে না সুতরাং ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার প্রত্যেকটি কথা শুনুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও কমেন্ট করবেন আমার বিশ্বাস আপনি সেই প্রশ্নের অ্যান্সার খুব দ্রুত পেয়ে যাবেন তো চলুন শুরু করি কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার জন্য আমরা প্রথমে কোনো একটা ব্রাউজারে যাব। দেখুন আমার হোম স্ক্রিনে ক্রোম ব্রাউজার আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম এবার সার্চ অর টাইপ এখানে ক্লিক করুন সার্চে আপনি যে বিষয়ের পিকচার মানে ইমেজ চান সে বিষয়টি আপনি এখানে লিখুন ধরুন আমার কিছু ফুলের ছবি দরকার তাহলে আমি এখানে কি লিখবো ফুল অথবা ফ্লাওয়ার তাই না লিখে আমি সার্চ দিলাম এবার লক্ষ্য করুন এখানে ইমেজ এই ইমেজের ওপরে আমি ক্লিক করলাম এখন এখানে যে ফুলের ছবিগুলো এসেছে সেগুলো কিন্তু কপিরাইট ফ্রি পিকচার না আমরা কি করতাম এখানে যে ছবিগুলো আসতো সেই ছবিগুলো ডাউনলোড করে আমরা ব্যবহার করতাম আসলে এখানে যে ছবিগুলো এসেছে এর মধ্যে কিছু ছবি কপিরাইট ফ্রি আছে কপিরাইট ছবি আছে অর্থাৎ কিছু ছবি আপনাকে ফ্রি ইউজ করতে দিবে আর কিছু ছবি আপনাকে ফ্রি ইউজ করতে দিবে না এখন এখান থেকে আমাদেরকে আলাদা করতে হবে কোন ছবিগুলো আমি ফ্রি ব্যবহার করতে পারি এই তো নাকি তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে প্রথমে আপনার এই মোবাইল ভার্সনটাকে ডেস্কটপ ভার্সনে নিয়ে যেতে হবে এই জন্য কী করবেন ওপরে লক্ষ্য করুন থ্রি ডটস এ থ্রি ডটসে ক্লিক করুন নিচে লক্ষ্য করুন ডেস্কটপ সাইট এ ডেস্কটপ সাইটে আপনি ক্লিক করুন এখন আমার এই স্ক্রিনটি ডেস্কটপ ভার্সনে চলে এসেছে এবার আপনি ওপরে লক্ষ্য করুন একটি অপশান পাবেন ডান সাইডে সেটিংস লেখা আছে দেখুন এই যে সেটিংস এই সেটিংসের ওপর আপনি ক্লিক করবেন দেখুন আমি সেটিংসে ক্লিক করলাম এবার আপনি অ্যাডভান্সড সার্চে ক্লিক করবেন দেখুন এই যে অ্যাডভান্সড সার্চ এখানে আমি ক্লিক করলাম একেবারে নিচে লক্ষ্য করবেন এখানে দেখুন ইউসেজ রাইটস লেখা আছে লক্ষ্য করুন এই যে ইউসেজ রাইটস এর আন্ডারে লেখা আছে নট ফিল্টার বাই লাইসেন্স তাই না এর উপরে আপনি ক্লিক করবেন দেখুন আমি এখানে ক্লিক করলাম এই কয়টা অপশান আপনাকে খুব ভালো মতো বুঝে নিতে হবে একটু লক্ষ্য করবেন এখানে লেখা আছে ফ্রি টু ইউজ অর শেয়ার মানে আপনি এটা সিলেক্ট করে যদি আপনি অ্যাডভান্সড সার্চে ক্লিক করেন তাহলে যে ছবিগুলো আপনি পাবেন সেগুলো কি করতে পারবেন আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন এবং কারোর সাথে শেয়ার করতে পারবেন দেখুন আপনি নিজে ব্যবহার করতে পারবেন এবং কারোর সাথে শেয়ার করতে পারবেন কিন্তু বাণিজ্যিকভাবে আপনি সেটা ব্যবহার করতে পারবেন না মানে আপনি কোনো স্লাইড শো ভিডিওতে ব্যবহার করতে পারবেন না এবং সেটা ইউটিউব চ্যানেলেও দিতে পারবেন না সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলে কফিরাইট স্ট্রাইক বা কফিরাইট ক্লেম চলে আসতে পারে নিচে লক্ষ্য করুন ফ্রি টু ইউজ অর শেয়ার ইভেন কমার্শিয়ালি মানে আপনি এটা ফ্রি ব্যবহার করতে পারবেন শেয়ার করতে পারবেন এমনকি বাণিজ্যিকভাবে ব্যবহারও করতে পারবেন নিচে লক্ষ্য করুন ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই মানে আপনি এটাকে ফ্রি ব্যবহার করতে পারবেন শেয়ার করতে পারবেন এবং মডিফাই মানে হলো আপনি প্রয়োজনে সেটাকে এডিট করতে পারবেন কোনো কিছু কোনো অংশ কেটে দিতে পারবেন বা কোনো কিছু লিখে দিতে পারবেন ওর ওপর এরকম কিছু করতে পারবেন নিচেরটা লক্ষ্য করুন ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই ইভেন কমার্শিয়ালি মানে আপনি ফ্রি সেটা ব্যবহার করতে পারবেন শেয়ার করতে পারবেন মডিফাই করতে পারবেন এমন এমনকি বাণিজ্যিকভাবে সেটা ব্যবহারও করতে পারবেন অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা যখন কোনো স্লাইড শো ভিডিও বানাবেন বা ইউটিউবের জন্য কোনো ভিডিও বানাবেন সেখানে যদি আপনাদের কোনো ছবি নেয়ার দরকার হয় তাহলে আপনারা এইখানে এসে নিচের অপশানটি সিলেক্ট করবেন নিচের অপশানটি সিলেক্ট করে ডান দিকে লক্ষ্য করুন অ্যাডভান্সড সার্চ লেখা আছে এর ওপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই দেখুন আগের অনেক ছবি কিন্তু এখান থেকে নেই মানে যেগুলো কপিরাইটের আন্ডারে যে ছবিগুলো ছিল সেগুলো আউট আর এখানে যে ছবিগুলো এসেছে সেগুলো কিন্তু কপিরাইট ফ্রি ইমেজ আমি আপনাদেরকে তারপরও একটা সাজেস্ট করব। আপনারা এই ছবিগুলোও কিন্তু ডিরেক্ট ডাউনলোড করে ইউজ করবেন না একটু মডিফাই করবেন মানে ডান সাইড থেকে বা নিচের অংশ ওপরের অংশ বা বাম সাইডের অংশ একটু কেটে নেবেন বা একটু রেজুলেশন কম বেশি করবেন তাহলে আপনি আরও আরও মানে মানুষ তো হানড্রেড পার্সেন্ট ফ্রি থাকে আপনি দুইশো পার্সেন্ট ফ্রি থাকলেন তাই না এবার এখান থেকে আপনার যে ছবিটি পছন্দ হবে সেটি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনি আপনার স্লাইড শো ভিডিওতে ব্যবহার করবেন আমার বিশ্বাস আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম